করোনায় কাজ হারিয়ে প্রতিদিনই দেশে ফিরছেন প্রবাসীরা। ছুটিতে এসেও আটকা পড়েছেন অনেকে। নতুন কর্মী যাও একরকম বন্ধ, কিন্তু এর মাঝেও প্রবাসী আয় রেকর্ড ছাড়িয়েছে। জুলাই এবং আগস্ট দু মাস মিলিয়ে ৩০৪ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের অর্থবছরের চেয়ে ৫০ ভাগ বেশি। অর্থমন্ত্রী বলছেন, সরকারের দেয়া ২ ভাগ প্রণোদনার সুযোগে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। শাহাদাত হোসেনের রিপোর্ট। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। তেলভিত্তিক দেশটির অর্থনীতি অনেকটা স্থবির কোভিড-19-এ। এতে কাজের সুযোগ সীমিত হয়ে পড়েছে সেদেশের প্রবাসী শ্রমিকদের। যার ফেরে সৌদি আরব থেকে দেশে ফিরে আসে প্রায় ২১,০০০ বাংলাদেশি এপ্রিলের পর থেকে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত থেকে আসে আরও ৮,০০০, ওমান থেকে ৫,৫০ এবং মালয়েশিয়া থেকে ফিরেছে ৩,০০০-এর মতো। সব মিলে এপ্রিল থেকে আগস্ট এই ৫ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজ হারিয়ে ফেরা মানুষের সংখ্যা ৯৫,০০০-এর বেশি। ছুটিতে এসে আটকে গেছেন আরো ২ লাখের মতো। এই কর্মীরা যারা ফেরত এসছেন এখন, তারা মূলত হচ্ছেন যারা ওইখানে যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এবং যারা আনডকুমেন্টেড, যাদের লিগাল কোনো বৈধ কাগজপত্র নাই, এরা। এবং আর থার্ড আর একটা গ্রুপ হলো যারা বিভিন্নভাবে ওইখানে কোনো না কোনোভাবে তারা কনভিক্টেড কোনো ক্রিমিনাল বা কোনো অ্যাক্টিভিটিসের কারণে। এই 3টা গ্রুপ থেকে আপাতত তারা ফেরত আসছেন। শুধু তাই নয়, করোনার কারণে নতুন কর্মী যাওয়া বন্ধ আছে মার্চের পর থেকে। রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বাইরার হিসেবে গেল ৫ মাসে আটকে গেছে ৩.৫ লাখের বেশি নতুন কর্মীর প্রবাস যাত্রা। অথচ এমন দুরবস্থার কোনো প্রভাব দেখা যাচ্ছে না প্রবাসী আয়ে, বরং তা বাড়ছে প্রতি মাসেই। আগস্টে ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন অভিবাসীরা, আর জুলাই মাসে এসেছে ২৬০ কোটি ডলার। সব মিলে অর্থবছরের প্রথম ২ মাসে ৪৫৬ কোটি ডলারের রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ, যা আগের অর্থবছরের একই সময়ে চেয়ে ৫০ ভাগ বেশি। চলে আসার আগে তাদের ওখানে যেই পুঞ্জীভূত যে সঞ্চয়গুলো ছিল, কারণ আগে যে সঞ্চয়গুলো করতো সব তো আর দেশে পাঠাতো না, হয়তো ব্যাংকে ডিপোজিট ছিল বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট কিনে রেখেছিল। তো সেই সঞ্চয়গুলো ভাঙিয়ে এখন সেগুলো দেশে পাঠাচ্ছে। এগুলো এককালীন একটা বৃদ্ধি, সেই জন্য রেমিটেন্সে দেখা যাচ্ছে। তবে অর্থমন্ত্রী বলছেন, সরকারের দেয়া ২ ভাগ প্রণোদনা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহী করে তুলছে প্রবাসীদের। এই প্রণোদনাটি কাজ করেছে, ১ নম্বর। আর ২ নম্বর হলো, আগে অনেক জটিল ছিল পদ্ধতি, বুঝতে পারতো না সবাই কিভাবে ফিল আপ করতে হতো, নানাবিধ প্রশ্ন করা হতো। এখন এগুলো আমরা একদম সহজ করে দিয়েছি। গত 1 বছরে যা রেমিটেন্স এসছে, কোনো প্রশ্ন কাউকে করা হয় নাই এবং কেউ মার যায় নাই, তাদের কারো টাকাই মার যায় নাই। আমি মনে করি যে সেই জন্যই আমাদের রেমিটেন্সের পরিমাণটি বাড়ছে। প্রবাসী আয়ের এমন প্রবৃদ্ধিতে রেকর্ড ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। বাংলাদেশ ব্যাংকের হিসেবে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪.৫ বিলিয়ন ডলার। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।